আপনাদের বলেছিলাম আমরা গত কয়েকদিন ধরে বিধানসভা বিধাননগর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে আমরা ঘুরছি। আগামী 22শে জানুয়ারি সেখানে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা আছে, এখানে 25শে জানুয়ারি ফলাফল। যদিও বিধাননগর সহ বাকি 3 পুর নিগমের ভোট ভাগ্য এখনো হাইকোর্টে ঝুলে রয়েছে একটি জনস্বার্থ মামলার জন্য, কিন্তু আমরা ধরে নিচ্ছি ভোট হবে। এই পরিস্থিতিতে যদি আমরা ধরে নিই যদি ভোট হবে, সেই জায়গা থেকে আমরা আলোচনা করছি, বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছি। যদি শেষ পর্যন্ত ভোট হয় তো ঠিক আছে, যদি হাইকোর্ট ভোট স্থগিত করে দেয় সেক্ষেত্রে সেটা পরবর্তী বিষয় করোনা মহামারীর মধ্যে। এবং বিধাননগর পুর নিগমের 41টি ওয়ার্ডের মধ্যে আমরা প্রায় চষে ফেলছি বিশ্ব বাংলা সংবাদের তরফ থেকে। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি বিধাননগর পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডে, যেটি রাজারহাট গোপালপুর বিধানসভার অন্তর্গত এই ওয়ার্ড। এবং এখানে আমরা পেয়ে গেছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমার সঙ্গে রয়েছেন আশুতোষ নন্দী। আপনাদের বিশ্ব বাংলা সংবাদে স্বাগত। নমস্কার। আমি আশুতোষ বাবুর কাছে যাব, তার আগে দুটো কথা একটু বলে দিই। 2015 সালে শেষবার বিধাননগর পুর নিগমের নির্বাচন হয়েছিল, তারপর 2020 সালে হওয়ার কথা থাকলেও প্যান্ডামিক সিচুয়েশন অর্থাৎ করোনা মহামারীর জন্য প্রায় 2 বছর ভোটটা পিছিয়ে যায়, আবারও করোনা গ্রাস করেছে, সেই পরিস্থিতিতে আবারও ভোটের আবহাওয়া। সেখান থেকে কি ভাবছেন প্রার্থীরা, কিভাবে ভোট হবে বা তারা কিভাবে প্রচার করছেন, এই সব কিছু নিয়ে আগামী কয়েক মিনিট আমরা আগামী কিছুক্ষণ আমরা আশুতোষ বাবুর সাথে আলোচনা করে নেবো। আশুতোষ নন্দী তৃণমূল কংগ্রেসের 17 নম্বর ওয়ার্ডের প্রার্থী। আশুতোষ বাবু, আমি দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করছেন কিন্তু এবারই প্রথম আপনি ভোটের ময়দানে, সরাসরি ভোটের ময়দানে। এতদিন কাজ করেছেন দলের হয়ে, প্রচার করেছেন, মিটিং মিছিলে হেঁটেছেন, বক্তৃতা দিয়েছেন, এই প্রথম আপনি নিজের হয়ে প্রচার করছেন, আপনি নিজেই প্রার্থী, প্রথম যখন জানলেন আপনার নামটি এসছে প্রার্থী তালিকায়, সেই অনুভূতিটা কেমন ছিল? সেই অনুভূতিটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমি দীর্ঘদিন রাজনীতি করছিলাম, কিন্তু আমার যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা দীর্ঘ সময়ে 4 বার মহিলা হয়েছে, 2 বার আমার ওয়াইফ দাঁড়িয়েছে, আর 2 বার সিভিল কাস্ট হয়েছে, এবারও সিভিল কাস্ট হওয়ার হয়েছে। তাই দল আমাকে অন্য জায়গায় অর্থাৎ 17 নম্বর ওয়ার্ডে আমাকে প্রার্থী হিসাবে যখন নাম ঘোষণা করেছে আমি খুব আনন্দিত হয়েছি, তার কারণ দলের কাছে আমি যোগ্য সম্মান পেয়েছি। দলের কাছে আপনি যোগ্য সম্মান পেয়েছেন, আর দল যে সম্পাদিকে সরিয়ে দিল এটা এটা কেন হলো? দেখুন, এটা তো আমি যেমন আমার ওয়ার্ড থেকে চলে এসেছি মহিলা সিভিল কাস্ট হয়েছে বলে, এখানেও তেমনি এটা পুরুষ হয়েছে, পুরুষ বলে কোনো সিট হয় না আশুতোষ বাবু, জেনারেল জেনারেল মহিলারাও দাঁড়াতে পারে, জেনারেল হয়েছে, কিন্তু সেই হিসাবে দল আমাকে এখানে যোগ্য হিসাবে মনে করেছে, তাই দল আমাকে এখানে অযোগ্য হিসাবে অযোগ্য মনে করে না, তো অযোগ্য হিসাবে না, সেটা দলের ব্যাপার, সেটা দল বুঝতে বলবে, সেটা আমি আমি বলতে পারবো না, দল সেটাই তো হয়, আপনাকে যোগ্য মনে করেছে, উনি তো আপনার দলেরই কাউন্সিলর ছিল, আপনাকে ওনাকে অযোগ্য মনে করেছে, যাই হোক আমি যাবো, সেটা দলের ব্যাপার। আশুতোষ বাবু ঠিকই বলেছেন, উনি কাউন্সিলর ভোটে লড়াই করছেন, ওনার কাজ দেখে ওনার রেকর্ড দেখে ওনাকে প্রার্থী টিকিট দেওয়া হয়েছে, এবং যাকে দেওয়া হয়নি সেটার নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা আলাদা আলোচনার বিষয়। অধ্যাপক, আপনি আপনার ওয়াইফ তিনি ভোটে দাঁড়িয়েছেন, আপনি রাজনৈতিক পরিবারের লোক, সামনে থেকে মানুষের সেবাও করতে দেখেছেন বাড়ির লোককে, আগামী 5 বছর আপনি যদি নির্বাচিত হয়ে আসেন এই 17 নম্বর ওয়ার্ড থেকে, আগামী 5 বছর আপনার কি পরিকল্পনা আছে? আগামী 5 বছর আমার ওয়ার্ডের যে পরিকল্পনা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে যে কাজগুলো বাকি আছে, অর্থাৎ আমি মানুষের বাইরে বাইরে ভোট চাইতে গিয়ে বা এলাকা এলাকায় ঘুরতে গিয়ে দেখেছি কোথাও রাস্তাঘাটে একটু খারাপ আছে, কোথাও ড্রেনেজ সিস্টেম খারাপ আছে, কোথাও নিকাশি ব্যবস্থা খারাপ আছে, এই সব কাজগুলো আমরা আমি এসে সেই কাজগুলোকে সম্পূর্ণ করব। তো সবই তো খারাপ, আপনি বললেন রাস্তাঘাট খারাপ, নিকাশি ব্যবস্থা খারাপ, আমি কোথাও কোথাও খারাপ বলেছি, নিকাশি ব্যবস্থা খারাপ, জলের অবস্থা খারাপ, তো সবই তো আপনাকে নতুনভাবে করতে হবে, তো ভীষণ একটা বড় চ্যালেঞ্জ আপনার কাছে। হ্যাঁ, সে কাজ আমি করতে ভালোবাসি, আমি কাজ করব, দলের দল সেই হিসাবে আমাকে এখানে নির্বাচিত করেছে, আমি উন্নয়নটা মানে এখানে লেগে থাকবো এবং মানুষের কাছে কাছে গিয়ে পৌঁছে যাব, এবং মানুষের যে সমস্যা প্রতিদিনকার যে সমস্যা মানুষ পৌরসভার কাউন্সিলরের কাছে চায় যে সকালে উঠে মানুষ দেখবে যে রাস্তায় সুন্দরভাবে ঝাড় দেওয়া আছে, ড্রেনটা পরিষ্কার আছে, ড্রেনের মধ্যে কোনো ময়লা নেই,
এবং রাতের বেলা যখন ফিরবে তখন দেখবে লাভ করলে লাইটটা বাড়ির সামনে তার লাইটটা জ্বলছে, এইসব কাজগুলো আমরা করব। তারপরে তার সাথে সাথে ব্লিচিং দেওয়া, মশা মারা তেল দেওয়া, এগুলো তার সঙ্গে যেগুলো ন্যূনতম পৌর পরিষেবা একদম। আশুতোষ বাবু ঠিকই বলেছেন, এবং আমি ওনার একটা লিফলেট দেখছিলাম, উনি নিজের ওয়ার্ডের মতো করে একটা কি করবেন আর কি, সেটা অফিসিয়ালি ইস্তেহার না, কারণ ইস্তেহার তো সেন্ট্রালি হয়, উনি নিজের ওয়ার্ডের জন্য 17 নম্বর ওয়ার্ডের জন্য কি কি করবেন সেখানে সব লেখা আছে, এবং যেগুলো লেখা আছে তিনি ওইগুলো করবেন, মানে বাকিগুলো এতদিন হয়নি এটা আমাদের ধরে নিতে হবে, বা হলে ওই নইব নইব চ কোনো মতে হয়েছে আর কি। এবার বোঝা গেল কেন আশুতোষ বাবুকে এখানে আনা হয়েছে। যাই হোক, যে বিষয়টা আপনাকে বলবো, কিছু হয়নি, সবই আপনাকে যখন করতে হবে। আপনি 17 নম্বর ওয়ার্ডে দল আপনাকে প্রার্থী করেছে, একটা 2020 সালে এই পুর নিগমের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, কিন্তু তারপর অন্যান্য অনেক পুরসভার মতো বিধাননগর পুরসভায় ভোট গ্রহণ সম্ভব হয়নি, কারণ মহামারী সিচুয়েশন চলছিল, লকডাউন, যেখানে মানুষের বেঁচে থাকাটাই মূল আগে অগ্রাধিকার পেয়েছিল, তার সঙ্গে আমফান ঝড়ের বিপর্যয়, লকডাউন, জ্বর, করোনা, আবার করোনা, এই বিষয়গুলোকে কিভাবে সামলানো হলো এই 2 বছর ধরে? দেখুন, প্রাকৃতিক বিপর্যয় আসবে, সেই প্রাকৃতিক বিপর্যয়, আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না, হ্যাঁ বলুন। আপনি এই ওয়ার্ডে কি উড়ে এসে জুড়ে বসেছেন না এই লকডাউনের সময় কাজ করেছেন? না দেখুন, এই ওয়ার্ডে তো আমার ওয়ার্ড ছিল না, এটা যে যা ছিল, আমি যে নির্বাচিত, আমি নাম ঘোষণা হওয়ার পর এখানে এসেছি, কিন্তু আগে থেকে আমি এই ওয়ার্ডে আসিনি। আগে আমার যে নিজের ওয়ার্ড ছিল, যেখানে আমার মিসেস কাউন্সিলর ছিল, সেখানে আপনি কি কি করেছেন? তাহলেই বোঝা যাবে সেখানে বিক্ষোভকে ফলে পরিচয় সে যে ওয়ার্ডেরই হোক, সেখানে সব রকম কাজ করেছি। আমফানের সময় মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা, বিভিন্ন জায়গায় খাবার পরিবেশন করেছি, বিভিন্ন জায়গায় জল থেকে আরম্ভ করে বিভিন্ন পরিষেবা মানুষকে দেওয়া হয়েছে। গাছ পড়ে গেছে, সেই গাছগুলোকে কেটে সেই মানুষের বাড়ি থেকে মানুষকে রিলিফ দেওয়া হয়েছে। এইভাবে যে যে যা কাজগুলো তখনকার মতো পরিস্থিতি এসেছিল সেগুলো সাধারণ মানুষের জন্য করেছেন, মানুষকে রিলিফ দিয়েছেন, গরিব মানুষ, অনেকের চাকরি চলে গেছে এটা তো মানবেন, অনেকের ব্যবসা বন্ধ হয়ে গেছে এই করোনা লকডাউনের জন্য, ছোট ব্যবসায়ীদের অনেকে অসহায় পড়েছেন, অনেকে দুবেলা দুমুঠো খাবার জুটছিল না, তাদের জন্য কি করেছেন? হ্যাঁ, তাদের জন্য আমরা আমাদের ওয়ার্ড অফিস থেকে বিভিন্ন জায়গায় চাল, গম, তারপরে বিভিন্ন রকমের পরিষেবা মানুষকে, নুন থেকে আরম্ভ করে জল থেকে আরম্ভ করে বিভিন্ন খাবার, আটা, সবই দিয়েছেন, সবই দিয়েছেন। এই যে মানুষের উপকার করলেন, আপনি এতদিন ধরে সমাজসেবামূলক কাজ করেছেন রাজনীতির পাশাপাশি, এই যে মানুষের উপকার করলেন, তারপরেও বিরোধীরা আপনাদের চাল চোর বলে, সে দেখুন, বিরোধীদের কাজ হচ্ছে সবসময় মিথ্যা কথা বলা, তাদের কাজ হচ্ছে আপনি চাল দিচ্ছেন, বিরোধীরা বলছে আপনারা চাল চোর, যেভাবে তা রাজনৈতিকভাবে তারা দেউলিয়া, কারণ আমি একটা দল বিধানসভায়, এবং আমরা দেখেছেন যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদ 34 বছর যারা রাজত্ব করেছে, এবং কংগ্রেস দল তাদের নাই পার্টিতে পরিণত হয়েছে, তারা একটা একটা MLA পর্যন্ত তাদের জয় সুনিশ্চিত করে বিধানসভায় পাঠাতে পারে, তাহলে মানুষ কতটা তাদেরকে বিশ্বাস করে? তারা বিশ্বাস করে না বলেই মানুষ ওই উল্টো পাল্টা কথা বলে তারা মানুষের নজরে আসতে চাইছে, কিন্তু মানুষ তাদেরকে পরিত্যাগ করে, মানে মানে হাইলাইট হতে যাই যেসব বলে আপনাদের সমালোচনা করে হাইলাইট হতে যাচ্ছে। আশুতোষ বাবু, আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, বাম আমলেও রাজনীতি করেছেন, CPM-এর কাছে মার খেয়েছেন কোনোদিন? হ্যাঁ, CPM-এর গালাগালি, ঘাত ধাক্কা, এসব অনেক অনেক কিছুই আমাদের হয়েছে, আমাদের বুথে বসতে দেয়নি, সকালবেলায় এসে নোংরা ভাষায় বলতে, এই অমুকের ছেলে তুই এখানে কি জন্য এসছিস, তুই এখানে বুথে বসবি, মানে এত 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 লড়াই করে এত ঝুঁকি নিয়ে রাজনীতি করেছেন। আপনার দলনেত্রীও তার ইতিহাস সবাই জানে, তিনি কিভাবে CPM-এর বিরুদ্ধে লড়াই করেছেন, তারপরে আপনারা ক্ষমতায় এসেছেন, এবারে আপনার বিরুদ্ধে সেই একই অভিযোগ উঠছে, এবার আপনারা নাকি সন্ত্রাস করতে পারেন বিধানসভা, বিধাননগর পুর নিগমে? কোনো রকম সন্ত্রাস নয়, এখানে দেখুন প্রতিটি জায়গায় মোড়ে মোড়ে কংগ্রেস তাদের প্রার্থীর নাম লিখেছে, তারা দেয়াল লিখেছে, কোথাও একটা কোনো জায়গায় তাদের কোনো ইয়ে ফ্ল্যাগ বা তাদের কোনো মানে সাইনবোর্ড কোথাও কিছু ইয়ে তাদের ছিঁড়ে দেওয়া হয়নি, এবং তারা যে দেয়াল লিখেছে আমাদের আমাদের আগে দেয়াল লিখেছে, এবং দেয়াল এখনো মানে তারা সাদা চুন করেছে কিন্তু এখন লেখেনি, তবু সে দেওয়াল আর সে দেওয়াল আমরা লিখিনি। এখানে কংগ্রেসকে আমরা CPM প্রার্থী দেয়নি, কংগ্রেস প্রার্থী দিয়েছে, কিন্তু কংগ্রেস যে যে দাঁড়িয়েছে সে একা নিজে, তার দ্বিতীয় কোনো আর লোক নেই, সে একা নিজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারকে আমরা কোনো রকম তার প্রতি আমরা টর্চার বা তার প্রতি আমরা কোনো রকম দুর্ব্যবহার বা তার পোস্টার ড্যাংলার মানে মানে কংগ্রেস প্রার্থী আমি দেখলাম দুঃখেদা একাই ঘুরে বেড়াচ্ছে খুব দুঃখ নিয়ে মনে আর কি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে, CPM-ও দুঃখেদার পাশে নেই, CPM নেই, সে একাই ঘুরে বেড়াচ্ছে তার মিসেসকে সাথে নিয়ে, মানে মিসেস আর স্বামী স্ত্রী প্রাইভেট লিমিটেড কোম্পানি,
ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোন লোক নেই দলটা, তো মানুষ করেন এখন দলটা, দলটা হারিয়ে গেছে মানুষের কাছে, নাই পার্টিতে পরিণত হয়েছে। তার কারণ তাদের কোনো আন্দোলন নেই, কর্মসূচি নেই, তাদের কোনো মানুষের পাশে দাঁড়িয়ে থেকে যে মানুষের পাশে আন্দোলন করা, মানুষের 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 ফেভারে কোনো কাজ করা, এসব কোনো তাদের কোনো অভিজ্ঞতা ইয়েই নেই, তাদের কোনো আন্দোলনই নেই তাদের। অরুণ কুমার হাইদ বলে কাউকে ছিলেন? হ্যাঁ, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে অরুণ কুমার হাই। তার সঙ্গে কজন? তার সঙ্গে তো তার শুধু একটা মাত্র টোটো, সে টোটোদের করা ঝান্ডা লাগিয়ে দিয়েছে যে কোনো লোক নেই, একটা একটা ক্যাসেট লাগিয়ে দিয়েছে, সে টোটোটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাকে আজ পর্যন্ত মানুষ রাস্তায় দেখে। মানে 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 দুঃখে দুঃখে বাবু আর কি, দুঃখে দার সাথে তার স্ত্রী আছেন, আর বিজেপি ক্যান্ডিডেট সাথে তার স্ত্রীও নেই, কেউ নেই, শুধু একটা টোটো আছে এবং তিনিও নেই, তিনিও নেই। কি আশ্চর্য ব্যাপার, কংগ্রেসের তবু ক্যান্ডিডেটকে ঝান্ডা নিয়ে একা একা ঘুরে দেখা দাঁড়াতে যাচ্ছে, অন্তত আশুতোষ বাবুর দাবি। আর যিনি এখানে বিজেপি ক্যান্ডিডেট অরুণ কুমার হাই, অরুণ কুমার হাই হাই, অরুণ বাবুকেও দেখা যাচ্ছে না, কংগ্রেসের ক্যান্ডিডেটকে তবু দেখা যাচ্ছে, অরুণ বাবুকে দেখা যাচ্ছে না। অরুণ বাবু একটা টোটো বুক করেছেন, সেই টোটোওয়ালাকে শুধু দেখা যাচ্ছে না, ক্যাসেট চালিয়ে ঘুরছেন। এই পরিস্থিতিতে 17 নম্বর ওয়ার্ড দাঁড়িয়ে আছে, তার মানে কি আপনি ভাবছেন ওয়াকওভার পাবেন? না ওয়াকওভার না, ওরা তো প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, ওরা হয়তো মানুষ তো এদেরকে নাই বাংলা জামানত বাজাতে হবে, কিছু হয়তো দু চারটে ভোট নিশ্চয়ই, একটা দল যখন আছে এত বড় দল, তার দু চারটে ভোট নিশ্চয়ই পাবে। মানে সে দু চারটে ভোট কারা দেবে, আপনাদের লোকই দিয়ে দেবে? আমাদের লোক কেন দেবে, ওই পার্টির হয়তো দু চারজন লোক নিশ্চয়ই থাকবে, তারা তারাই ভোটটা দেবে। এই তো বললেন অরুণবাবু, এই অরুণবাবুর ওর নিজেই মার্কেটে নেই, তিনি ঘুরে বেড়াচ্ছেন, তার একটা টোটোকে কিছু পয়সা নিশ্চয়ই দিয়েছেন, সেই টোটোওয়ালাও হয়তো দেখা যাবে আপনাদের ভোট দিচ্ছে, সেটাও হতে পারে। হ্যাঁ, সে টোটো চালাচ্ছে, তাকে কন্ট্যাক্ট করেছে, সে করেছে, তাকেও দেখা যাচ্ছে না। আর কংগ্রেস সিপিএম নেই, কংগ্রেস প্রার্থী তার স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মানে দুজন বিজেপি প্রার্থী নেই, আমি বিজেপি প্রার্থীকে নিয়ে তিনজনই যদি ধরি, আচ্ছা টোটোওয়ালাকেও ধরে নিলাম, চারজনই যদি ধরি, তো চারজন দুটো দলে সেরকম অবস্থা দলটা। আর আর আপনি আপনার এদিকে তৃণমূলের প্রচুর কর্মী সমর্থক, করোনা সিচুয়েশনে হয়তো সবাই একসাথে বেরোতে পারছেন না, তো তাহলে তারা তারা ভোটটা কাদের থেকে পাবে? তারা ভোটটা মানুষের পাবে পাবে বলে তারা আশা করছে, কিন্তু দল তাদেরকে এখানে মানে প্রার্থী করেছে, কিন্তু মানুষ মানুষ এই দলকে ভোট দেবে না। আপনারা কর্পোরেশন ইলেকশনে দেখেছেন যে এখানে 144টার মধ্যে বিজেপি মাত্র 3টে পেয়েছে, কংগ্রেস মাত্র 2টো পেয়েছে, তার মানে দলটার অবস্থা কি বুঝতে পারছেন? এবং যে 5টা জায়গায় যে উপনির্বাচন হলো বিধানসভার, সেখানে তাদের জামানত জব্দ হয়ে গেছে, তারা কোনো সিটি পায়নি, সব 5টা সিটিতে তৃণমূল জয় করেছে। তো এটা দিয়ে বোঝা যায় যে বাংলায় এখন কোনো রাজনৈতিক দলকেই মানুষ পছন্দ করছেন না, কারণ তাদের কোনো আন্দোলন নেই, তাদের কোনো কর্মসূচি নেই, তারা মানুষের পাশে থাকে না, তারা মানুষের দুঃখ দুর্দশার সময় থাকে না, একমাত্র তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে, সবসময় তাকে পাওয়া যায়। তাই বাংলার মানুষ, বাংলার জনগণ তৃণমূলকেই দুহাত ধরে আশীর্বাদ করবে। একেবারে একেবারে আশুতোষ বাবুর কথায় যুক্তি আছে, যারা বিধানসভায় শূন্য তাদের এখানে কেউ নেই, তারা মহাশূন্যে চলছে বাম এবং কংগ্রেস, আর বিজেপির অবস্থা তো তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে কি, তারা নিজেরা ঘরের মধ্যে লড়াই করে হাঁপিয়ে উঠছে, একদম নিজেদের ঘরের মধ্যে লড়াই করে হাঁপিয়ে উঠছে। আদি বিজেপি ভার্সেস নব্য বিজেপি, নব্য বিজেপি, তৎকাল বিজেপি ভার্সেস আউটসোর্সিং বিজেপি, বিজেপি অনেকগুলো ক্যাটাগরি আছে। যাই হোক, সেই জায়গা থেকে আমি বলি যে কথাটি আমরা বলছি, আমি আশুতোষবাবুকে একটু আশুতোষবাবুর কথা ধরে একটু বলছি, বিধানসভা ভোটের আগে দিল্লি থেকে নেতারা আসছিলেন এবং বলছিলেন 200 পার, ইস বার 200 পার, তারা ভুল বলেননি, 200 পার হয়েছে, শুধু বিজেপি হয়নি, সেটা তৃণমূল হয়েছে, তারা ঠিক কথা বলেছেন। দিল্লি থেকে আসছিলেন, দিল্লির বিমানবন্দরে ব্রেকফাস্ট করছিলেন, আপনার বাড়ির পাশে, এই যে 7 নম্বর ওয়ার্ডটা দিলচুলাই তো এয়ারপোর্ট, এয়ারপোর্ট আশুতোষ বাবুর ওয়ার্ডের পাশে কলকাতা বিমানবন্দর, সেখানে নেমে তারা কোনো মানুষের বাড়ি চলে যাচ্ছিলেন, গিয়ে ভাত খাচ্ছিলেন, ভাত খাচ্ছিলেন মানে লাঞ্চ করছিলেন, তারপরে বক্তৃতা টক্তৃতা দিয়ে ইস বার 200 পার, ডবল ইঞ্জিন ইত্যাদি বলে আবার এয়ারপোর্টে চলে আসছিলেন, আবার ডেলিভারি করছিলেন, সেখান থেকে চা খেয়ে আবার দিল্লিতে গিয়ে রাতে ডিনার করছিলেন, এইটা হলো তাদের বক্তব্য ছিল, একদম কারেক্ট। এবং সেই জায়গাতেই বিষয়টি হলো ডবল ইঞ্জিনের ব্যাপার, যেটা বলা হচ্ছিল, যদি আশুতোষ বাবু যেটা বলছিলেন যে মানুষ অন্য কাউকে ভোট দেবে না, সত্যি কেন দেবে? এটা কোন লোকসভার আন্ডারে পড়ছে? এটা দমদম লোকসভা, আমাদের দমদম লোকসভা, সাংসদ বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, সৌগত রায় তৃণমূলের ইঞ্জিন নাম্বার 1,
কোন বিধানসভা? এটা রাজাহাট গৌরব বিধানসভা। অদিতি মুন্সি? অদিতি মুন্সি তৃণমূলের। হ্যাঁ, তৃণমূলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তৃণমূলের এমপি, তৃণমূলের এমএলএ, ইঞ্জিন নাম্বার টু। বিধাননগর পুর নিগম এবার তৃণমূল কংগ্রেস ফের দখল করবে, এ ব্যাপারে বিজেপিরও কোনো সন্দেহ নেই, প্রকাশ করছে না, বিজেপিরও কোনো সন্দেহ নেই, বিজেপিও জানে, সিপিএমও জানে, বামেরাও জানে। তাহলে কি হলো, বিধাননগর পুরভোট কাজে হবে, তৃণমূলের হবে 41টা 41টা আসনই আমরা জয়লাভ। তাহলে ইঞ্জিন নাম্বার থ্রি, তাই তো? ইঞ্জিন নাম্বার থ্রি, সাংসদ, বিধায়ক, এমআইসি। খুব স্বাভাবিকভাবে আপনি যখন বলছেন 41-41 হবে কিনা আমরা জানি না, কিন্তু নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে আসবে, এবং নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে আসা মানে 17 নম্বর ওয়ার্ড যে এমআইসির আন্ডারে পড়বে সেই এমআইসির চেয়ারম্যানও তৃণমূলের হবে। তাহলে ইঞ্জিন নাম্বার ফোর, ইঞ্জিন নাম্বার। আর যদি 17 নম্বর ওয়ার্ড থেকে আশুতোষ নন্দী জিততে পারে, মানুষের আশীর্বাদে, তেমনই শোনা যাচ্ছে, আবহাব তেমনই, আবহাওয়া তেমনই, বিজেপির সঙ্গে অটো টোটো আর কংগ্রেসের সঙ্গে স্বামী স্ত্রী, এই পরিস্থিতিতে আশুতোষ বাবু যদি জিতে যায় তাহলে ইঞ্জিন নাম্বার ফাইভ তৃণমূলের কাউন্সিলর। এবারে বলুন, ডবল ইঞ্জিন ভালো না 5টা ইঞ্জিন ভালো? না, 5টা ইঞ্জিন তো অবশ্যই ভালো, কারণ হচ্ছে যে আমরা যে আমাদের 5টা ইঞ্জিনের ব্যাপারে আমরা কনফিডেন্ট। হ্যাঁ, 5টা ইঞ্জিনই আমাদের কনফার্ম, মানে মেরে ধরে করবেন 2015 সালে আপনারা সিপিএম এর রেকর্ড নাকি ভেঙে দিয়েছিলেন, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তৃণমূল কংগ্রেস। আপনি 2015 সালে বিরোধীরা বলছে সিপিএম যা অত্যাচার করেছে বিধাননগরে, 2015 সালে তৃণমূল সেই রেকর্ড ভেঙে দিয়েছে, আমি বলছি না, বিরোধীদের অভিযোগ। বিরোধীদের আমরা আগেই বললাম যে 2015 সালে ঠিকঠাক ভোট হয়েছিল, বিরোধীদের কোনো কর্ম 2015 সালে ঠিকঠাক ভোট হয়েছিল, ঠিকঠাক ভোট হয়েছিল, কোনো অসুবিধা হয়নি, প্রার্থীরা তাদের মানে ওই রকমই ঠিকঠাক ভোটটা এখানে হবে না, এরকম একদম একদম সুন্দরভাবে ভোট হবে, কারণ আমি তো বুঝতেই পারছি, আগরতলার মতো ভোট হবে, ত্রিপুরার আগরতলার মতো ভোট, ত্রিপুরা আগরতলা তো বিজেপি সন্ত্রাস করেছে, সেখানে তো বিজেপি সন্ত্রাস করেছে, সেখানে তৃণমূলকে তারা কাজটাই বলছে, মানে যারাই করুক মানে ওই ওই ক্যাপাসিটিটা ওই রকম হবে না, তৃণমূল কংগ্রেস এসবে বিশ্বাস করে না, তৃণমূল কংগ্রেস দল একদম সুন্দরভাবে সুস্থ হবে, তারা যে উন্নয়ন করেছে, যে বাংলার উন্নয়ন করেছে, সেই উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার ভোটার কত? আমার ভোটার 13,875। আপনি 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 তো ঘুরছেন এলাকার মানুষের সাথে, জনসংযোগ করছেন, আপনার লিফলেটে দেখলাম আপনার জনসংযোগটাও আপনার একটা হাতিয়ার, এবং ক্লাবগুলো যাতে সরকারি অনুদান পায় সেটা সেই দিকেও নজর রাখছেন, মানে মানুষের সাথে আপনার নিবিড় যোগাযোগ আছে, সেই জায়গা থেকে আপনি কথা বলে তো একটা আন্দাজ করতে পারছেন, এতদিন ধরে আপনি রাজনীতি করছেন, আপনি কিন্তু নতুন নতুন রাজনীতি করছেন না, আপনি অনেক দিন ধরে রাজনীতি করছেন, সেই জায়গা থেকে আপনার তো একটা প্রেডিকশন আছে যে মোটামুটি কত ভোটে, মোটামুটি আমি বলছি, সেটা তো বলা যায় না অঙ্কের হিসাবে, কত ভোটে জিততে পারে? আমরা বিপুল ভোটে জয়লাভ করবো, সংখ্যাটা এখন হয়তো বলা সম্ভব, 13,000-এর মধ্যে 14,000 ভোটে পেতে পারে, না 13,000-এর মধ্যে অনেক অনেক জায়গায় দেখা যায়, না না ভোটারের থেকে আশুতোষ বাবু প্লিজ, অনেক জায়গায় দেখা যায় ভোটারের থেকে ভোট বেশি পড়েছে কোনো কোনো বুথে, ভোটারের থেকে ভোট বেশি পড়েছে, সেখানে এখানে সেরকম হবে না, এখানে মানুষ সুস্থ এবং শান্তভাবে বেলা 5টা অবধি ভোট দেবে, কোনো রকম পক্সি ছাপা রিগিং কিচ্ছু হবে না, কারণ আমরা জেনে গেছি যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা জেনেছি মানুষ তৃণমূল কংগ্রেসকে চায় এবং তৃণমূল কংগ্রেসকে ভোট মানুষ স্বতঃস্ফূর্ত হবে। আপনি আপনি কিছুক্ষণ আগে আশুতোষ বাবু কলকাতা পুরসভার কথা বলছিলেন যে 134টার মধ্যে 134টা আসনে জিতে যায় বিজেপি, 3টে কংগ্রেস, সিপিএম না না করে দুটো এরকম আর কি। এবার বিধাননগর পুরসভা যদি সেটা হয়, কলকাতা পুরসভার সেই রেজাল্টের পরে রাজ্যের বিরোধী দলনেতা একটা সময় আপনার বন্ধু, মানে রাজনৈতিক বন্ধু আর কি, আপনার দলেই ছিল, রাজ্যের বিরোধী দলনেতা, তারপরে তিনি বলেছেন যে ফিরাদ হাকিমকে 86 মানে কলকাতার মেয়র 86 পুরস্কার মানে 86 সম্মান দেওয়া উচিত, এত 86 হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে, এটা কি বলবেন আপনি? দেখুন, শুভেন্দু অধিকারী কখন কি নিজে বলছে তাই সে নিজে জানেন জানে না, সে দীর্ঘদিন ধরে আমাদের দলে ছিল ঠিকই, কিন্তু সে আমাদের দল থেকে যখন বেরিয়ে গেছে তখন আমাদের তার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই, সে এখন বিজেপির লোক, তাই তাকে এখন বিজেপিতে টিকে থাকতে গেলে তাকে, মানে সে এখন বিজেপির লোক মানে আপনারা আপনারা তো কোনো আপনাদেরও তো কথা ঠিক ঠিকানা নাই, আপনারা 2019-এর উনি বেরিয়ে গেছেন 2019 কি 2020 সালে, আর আপনারা তো বলছেন যে 2014 সালের থেকে নাই সে বিজেপির লোক, সে বিজেপির লোক ছিল, সেটা দল বুঝতে পেরেছে বলে দল তাকে সেইভাবে তার সঙ্গে ব্যবহার করছিল দল, কিন্তু সে যখন একদম পাকাপোক্তভাবে বেরিয়ে গেল তখন দল তাকে ত্যাগ করেছে, এবং সে বিজেপি দলে তাকে টিকে থাকার জন্য সে নতুন নতুন মিথ্যা কথা প্রতিদিন বলছে, মানুষকে বিভ্রান্ত করছে, এই কাজ সে করছে, এই হচ্ছে আর কি। শুভেন্দু অধিকারী আপনাদেরকে বলছে 86, আর আপনারা শুভেন্দু অধিকারকে বলছেন লোডশেডিং এমএলএ, লোডশেডিং করে নাকি জিতে গেছে,
সেটা তো বাংলার মানুষ জানে যে মমতা ব্যানার্জি যখন জিতছিল হঠাৎ করে লোডশেডিং করেছে আবার এগিয়ে গেল, তো বাংলার মানুষ তো জানে এটা যে সে কলকাতা পুর নিগম নির্বাচন, আমি কেন এই কথাগুলো বললাম, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কলকাতা পুর ভোটের প্রচারে বেরিয়ে বলেছিলেন যে কলকাতা আগরতলা হবে না, দলের প্রতি স্পষ্ট নির্দেশ ছিল মানুষ যেভাবে ভোট দেবে সেভাবেই ভোট হবে, মানুষের রায় মেনে নিতে হবে, মাথা নিচু করে মানুষের কাছে যাবেন, আপনার লিফলেটে লেখা রয়েছে, আর মাথা উঁচু করে মানুষ ভোট দেবে এবং মাথা নিচু করে পাঁচ বছর কাজ করবে ঠিক আছে। সেই কারণে আমি আগের আলোচনা যেগুলো আপনাকে বললাম, অভিযোগ উঠছে, অভিযোগ তো আপনার সামনে তুলতেই হবে, তাই তুললাম। এবার আমি সরাসরি প্রশ্নে আসছি, আপনার এলাকায় কিছু উচ্চবিত্ত মানুষ আছেন, আবার কিছু নিম্নবিত্ত গরিব মানুষও আছে। কলকাতা পুরসভার সমস্ত ওয়ার্ডে মুখ্যমন্ত্রী বলেছিলেন যাতে কমিউনিটি হল হয় সেটা দেখে নিতে, আপনার ওয়ার্ডে, আমি সামগ্রিকভাবে বিধানসভার কথা, বিধাননগরের কথা বলছি না, সেটা পুর বোর্ড গঠন হয়ে গেলে যিনি মেয়র হবেন বা পুর বোর্ডে যারা দায়িত্বে থাকবেন তখন তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু আপনার তো একটা পরিকল্পনা আছে আপনার ওয়ার্ড নিয়ে, নতুন ওয়ার্ডে এসছেন। হ্যাঁ, আমার ওয়ার্ডে কমিউনিটি হল নিয়ে কি পরিকল্পনা? আমার এখানে যে খেলার মাঠটা আছে সেই খেলার মাঠটাকে আরো সুন্দর করে তুলব, এবং এখানে যে পার্কটা আছে সেই পার্কটাকে আরো আরো সুন্দর করে তুলে আরো বেশি সময় ধরে বাচ্চাদের জন্য আমরা ওপেন করব, এবং এখানে একটা ফাঁকা জায়গা আছে যেখান থেকে আপনি লিখেছেন মাঠ খুলে দেবো, মানে মাঠ এখন বন্ধ, মাঠটা এখন প্যান্ডামিক সিচুয়েশনে আপনারা জানেন যে বন্ধ আছে, তো সেটা তো এখন খোলার কোনো অবকাশ নেই, তাই আমরা এখানে যে জায়গা আছে সেই জায়গায় একটা সুইমিং পুল করব এবং একটা আমরা রবীন্দ্র ভবন করব, সমস্ত রকম সেই জায়গা আমাদের দেখা আছে, সেই জায়গা আমাদের দেখা আছে, এবং সেই জায়গা আমরা ক্ষমতায় জিতে আসলে সেই জায়গাকে রবীন্দ্র ভবন আপনি কাউন্সিলররা করবেন কি বলে, ওটা তো বিধায়ক না, দেখুন কাউন্সিলররা করতে পারবে না, কিন্তু কাউন্সিলররা তাদের যে এমএলএ আছে, এমএলএ তো একটা টাকা কোটা আছে, এমপির একটা টাকা কোটা আছে, পাঁচ বছরে এমপি রবীন্দ্র ভবন সরাসরি রাজ্য সরকারের এতে হয়, হ্যাঁ, তো এইগুলো আমরা এমএলএ কে বলবো যে এই জায়গায় এটা করতে, এবার এমএলএ তার নিজস্ব ফান্ড থেকে সেই কাজ করবে, এমপি কমিউনিটি হলটা নিয়ে বলুন, কমিউনিটি হল তো আমাদের করার খুব ইচ্ছা আছে, এবং আমি জয়যুক্ত হলে এই কমিউনিটি হল যাতে করা যায় সেই বিষয়ে আমি চেষ্টা করবো, এবং কর্পোরেশনকে এই ব্যাপারে আমার অ্যাপ্লিকেশন, আমার লিখিত আবেদন, সমস্ত চেষ্টা আমার থাকবে যে কমিউনিটি হল করার জন্য। আরেকটি বিষয় বলছি, যেহেতু আপনি এই ওয়ার্ডে নতুন এসছেন এবং এই যে বাকি দু বছর যখন কোয়ার্ডিনেটর ছিল বা প্রশাসক ছিল সেই সময় আমরা তো এখানে কাজ করার সুযোগ ছিল না, আপনি নিজের মানে আপনি যেখানে থাকেন বা আপনার স্ত্রী যেখানকার ছিল তখন তো আপনি ওখানেও আপনি আপনার স্ত্রীর সাথে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমি সেই জায়গা থেকে বলবো যে কিন্তু আপনার এই ওয়ার্ডের তো তথ্য আছে, এই ওয়ার্ডের তথ্য তো আছে, এই যে সরকারি প্রকল্পগুলো, সামাজিক প্রকল্প, ধরুন আমি শেষ তিনটে প্রকল্পের কথা মোটামুটি বলছি, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এবং সবচেয়ে যেটা হিট হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্পগুলো আপনার ওয়ার্ডে তো 13,000 মানুষ আছে, তার মধ্যে আমি ধরে নিই যদি 50% মহিলা থাকেন প্রায় ছ হাজার মহিলারা কিরকম পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার? দেখুন লক্ষ্মীর ভাণ্ডার এখানে আমি আসার পরে এখানে খোঁজ নিয়ে দেখেছি যে এখানে খুব সুশৃঙ্খলভাবে এবং এখানে খুব ভালোভাবে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে, এবং সবারই ম্যাক্সিমাম লোকের টাকা ঢুকেছে, এবং দু একজন হয়তো মানে তাদের নামটা আসেনি, তাদের নামগুলো আমার কাছে এসেছিল দু একজন, তাদেরকে বলেছি যে পরবর্তীকালে আমরা ভোটে জিতে আসি, আপনাকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে বলবো, তাহলে আপনি করবেন, কারণ আপনার এত বড়ো প্রক্রিয়ায়, এত বড়ো কাজে দু একটা এরকম মিস হতেই পারে, সেটা বলেছি, তবে কাজ খুব ভালোভাবে হয়েছে। আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং স্বাস্থ্যসাথী তো হয়েছে আমাদের এই পরিষেবা সবাই পাচ্ছে, এবং এই বিভিন্ন হসপিটালে গিয়ে বিভিন্ন নার্সিংহোমে গিয়ে সেসব পরিষেবা পাচ্ছে, এবং সবাই করেছে, যতজন এসেছে এখানকার ততজনই মানে স্বাস্থ্যসাথী প্রকল্পে গেছে এবং তারা কার্ড পেয়েছে এবং সেই কার্ড তারা করেছে। আপনার ওয়ার্ডে কি গোষ্ঠীদ্বন্দ্বের কোনো আভাস ইঙ্গিত পাচ্ছিলাম? না, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এখানে সবাই আমরা একত্রে মিলে একসাথে, আপনারা সবাই এক গোষ্ঠী, আর কংগ্রেস প্রার্থী তার স্ত্রী একদিকে, আর বিজেপি আর টোটো নিয়ে যিনি প্রচার করছেন তারা একদিকে, আর বাকি সবাই আপনারা একদিকে, বাকি সবাই আমরা একসাথে, তৃণমূল কংগ্রেসে যত যে মহিলা হোক, ছাত্র হোক, যুব হোক, সে মাদার তৃণমূল কংগ্রেস হোক, সব আমরা একসাথে লড়াই করছি মিলেমিশে একদম, যাতে করে মানুষের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে তৃণমূল কংগ্রেস সংগঠিত দল এবং তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে এবং মানুষের সাথে নিয়ে কাজ করে। আমি এই প্রশ্নটা
যারা আপনাদের এই ভিআইপি রোড লাগোয়া যে ওয়ার্ডগুলো রয়েছে, আপনার ওয়ার্ডটাও তাই, এই ধরনের যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের কাছে আমি একটা কমন কোশ্চেন করছি, সেটা আপনার কাছেও করছি। সেটা হলো যে কোনো মানুষ প্রথমবার কলকাতায় আসছেন অন্য রাজ্য থেকে বা অন্য দেশ থেকে, বেড়াতে আসুন বা তিনি কাজে আসুন, প্রথমবার কলকাতায় এলেই তিনি দমদম বিমানবন্দরে নামলেন, নেমে তার ডেস্টিনেশন হয়তো ধর্মতলা বা বালিগঞ্জ বা টালিগঞ্জ বা যাদবপুর বা সেন্ট্রাল বা শ্যামবাজার বা পার্ক স্ট্রিট, কিন্তু তাকে যেতে তো হবে এই রাস্তা দিয়ে, অবশ্যই এই রাস্তা দিয়ে যেতে হবে। ফলে আমাদের একটা কথা আছে না, পেলে দর্শনধারী উসকে বাদ গুম্বিচারী, মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। প্রথমেই আপনি একটা খুব সুন্দর জিনিস দেখলে পরে কোনো জায়গায় একটা খালাখন্দ দেখলে আপনার অতটা ঠিক আছে, প্রথমে দেখেই আপনার যদি ভালো লেগে যায় একদম মন থেকে হৃদয় থেকে ভালো লেগে যায়, তাহলে এই শহরটা সম্পর্কে হতে পারে বিধাননগর পুর নিগম একটা আলাদা পুর নিগম, কিন্তু এটা তো কলকাতার লার্জার কলকাতা একটা অংশ, সেই জায়গা থেকে আমি বলছি একটা কলকাতা সম্পর্কে তাদের আইডিয়া হবে প্রথমে নেমেই। আর এই আইডিয়াটা হতে হবে বিউটিফিকেশন বা সৌন্দর্যনের জন্য, আপনার ওয়ার্ডের ভিতরে হোক বা বাইরের দিকের যতটুকু পড়ছেন আছে, সৌন্দর্যন বা বিউটিফিকেশনের জন্য কি ভাবছেন? আমার অংশে যেটুকু ভিআইপি রোড পড়বে, আমি যদি আমি জয়যুক্ত হয়ে এসে সেই, আমি শুধু আমি একটা উদাহরণ দিলাম যে এটা বাইরের লোকেরা একটা ইমপ্রেশন হতে পারে, সেটা হতে পারে অন্য জায়গার মানুষ, এই রাজ্যেরই মানুষ কোনোদিন এই জায়গায় আসেন, প্রথমবার এলেন মেয়ের বিয়ে দিতে বা ছেলের বিয়ে দিতে, তাদেরও তো একটা ইমপ্রেশন হওয়া দরকার যে এই কৃষ্ণপুরের এই জায়গাটা খুব সুন্দর, এই ওয়ার্ডটা খুব সুন্দর, সব মিলিয়ে বলছি। দেখুন, আমাদের ভিআইপির চারিদিকে সুন্দর বিউটিফিকেশন আছে, কোথাও হয়তো একটু কম আছে, যেগুলো কম আছে আমরা, মানে বর্ষাকালের বিউটিফিকেশনটা কেমন আপনাদের? বর্ষাকালে দেখুন, এবার তো অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, অতিরিক্ত বৃষ্টির জন্য একটু জল জমেছিল, কিন্তু এই জলটা সবসময় জমে না, এবছর অতিরিক্ত বর্ষা, এটা আমরাও জানেন, আমাদের আমাদের রিপোর্টও আছে। বর্ষাকাল বাদ দিয়ে আপনার এলাকাটা পুরো অন্যান্য কালগুলোতে খুব বিউটিফুল আর কি, খুব বিউটিফুল। এখন শীতকালেও বর্ষা হচ্ছে, মানে বর্ষা হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে আর কি, শীতকালে বৃষ্টি হচ্ছে, এখন ঋতুর কিছু পরিবর্তন হচ্ছে। আমি একদিন এয়ারপোর্টের দিক থেকে ফিরছিলাম বর্ষাকালে, আমার ক্যামেরা পার্সনটা ও ছিল, তো দেখলাম এমন জল জমেছে, আমি তো খুব একটা লম্বা চওড়া নয়, ছোটখাটো মানুষ, আমি দেখলাম ওখানে যদি কোনো কারণে আমি নামি ডুবে যাবো। না, ডুবে যাবেন না, একটুখানি আমাদের যে হলদিরামের সাইডে ওখানে জল জমে, সেই জল নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছেন যে উত্তর চব্বিশ পরগনা জেলা মিটিংয়ে আমাদের বিধায়ক অজিত মুন্সী সেই ব্যাপারটা নিয়ে তুলেছিল, এবং মধ্যমগ্রামে, এবং সেখানে অজিত মুন্সী আমাদের এই রাজাহাটের দিকে যে হলদিরামের সামনে যে ভিআইপি রোডের উপর জল জমে সেই ব্যাপার নিয়ে তিনি বলেছেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে প্রশাসনিক লেভেলে যারা দায়িত্ব, চিনার পার্কের কাছে সম্ভবত একটা পাম্পিং স্টেশন এরকম হবে, সেই সেই পরিকল্পনা এবং সেই সার্ভে রিপোর্টও তৈরি হয়ে গেছে, এটা হয়তো খুব শীঘ্রই এক দেড় বছরের মধ্যে এই প্রবলেমটা দূর হয়ে যাবে। বিধাননগর পুলিশ কমিশনারেট, বিধাননগর ট্রাফিক, এটা সরাসরি যদি আপনার কর্পোরেশন বা আপনার ওয়ার্ডের সঙ্গে যুক্ত না, তবুও আমি বলছি, যেহেতু দল আপনার, বিধায়ক আপনার, সাংসদ আপনার, পুরো বোর্ড যদি আপনার হয়, সেই সব মিলিয়ে বলছি, এই 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 যে ভিআইপি রোডের একটা মারাত্মক ট্রাফিক জ্যাম হয়, মারাত্মক ট্রাফিক জ্যাম হয়, মানে আপনি কেউ যদি এয়ারপোর্টে যায় একটু পাঁচ ছ ঘন্টা আগে থেকে না বেরোলো, যদি ট্রাফিক জ্যামে ফেসে যাবে তার ফ্লাইট ক্যান্সেল। ভিআইপি রোডে আগের মতো আর সেই পরিস্থিতি নেই, আমরা এখানে অধ্যাপক সৌগত রায় 2009 সালে জেতার পরে ফ্লাইওভার হয়ে যাওয়ার পরে সিপিএম তো তিনবার ফ্লাইওভার উদ্বোধন করেছিল কিন্তু করেনি, কিন্তু অধ্যাপক সৌগত রায় এসে এই কাজটা করেছে, এবং এই কাজটা করার পরে আগের মতো নেই, কখনো সখনো সামান্য ট্রাফিক জ্যাম হয়। একদম, এটা এটা কিন্তু আমরা আমরা অন্তত আশুতোষ বাবুর সাথে একমত যে যে ভিআইপির যে মারাত্মক জ্যামটা হতো এখনো যে হয় না সেটা নয়, কিন্তু এই যে কয়েকটা ফ্লাইওভার এখানে হয়েছে, সেই ফ্লাইওভার কিন্তু সত্যি মানুষকে খুব রিলিফ দিচ্ছে, আপনার মানে নির্ভয় আপনি যথা সময় বেরোলেও কিন্তু হয়তো বিমানবন্দর বা অন্য জায়গায় পৌঁছে যেতে পারবেন। কিন্তু আমি বারবার একটা জিনিস আশুতোষবাবুকে ইন্টারভিউ নিতে নিতে আমি লক্ষ্য করছি, এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, কিন্তু আশুতোষবাবু বিজেপির কোনো কথা তুলছে না, এখানে কংগ্রেসের কথাও তুলছে না, দুজন বলে আর বিজেপির সঙ্গে টোটো বলে, বারবার সিপিএম নেই, সিপিএম রাজ্যেও নেই, এই ওয়ার্ডেও নেই, সিপিএম গোটা রাজ্যেও নেই, এই ওয়ার্ডেও নেই, কিন্তু আশুতোষবাবু সিপিএম এর উপর এত ক্ষোভ কেন আমি বুঝতে পারছি না, আমি একটু বলুন তো, সিপিএম কি আপনার বাড়া ভাতে ছাই? সিপিএম 34 বছর যে অত্যাচার কংগ্রেসের উপর করেছিল, 55,000 মানুষকে তারা হত্যা করেছিল,
মানুষের উপর যে চরম কংগ্রেসই তো সিপিএম এর সাথে হাত মিলিয়েছে সেই কংগ্রেস সেটা অবশ্য আপনার দায় না আপনি অন্য দল করেন আপনি দল করেন এবং সেই কংগ্রেস তো আমরা সেই জন্য ত্যাগ করে আমাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করেছে আর হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ মমতা দলে এসেছেন যে কংগ্রেস পায়েদার রাজনীতি করতো সেই রাজনীতি থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দল করেছে এবং 98 সালে ডিসেম্বরে যে নতুন দল গঠন হয়েছিল সেখানে সেদিন হাজার হাজার মানুষ সেখানে গিয়েছিল উপস্থিত হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষের মানুষের কেমন রেসপন্স পাচ্ছেন এলাকায় এলাকায় ঘুরছেন তো আপনার সাথে কতজন রয়েছে 50-60 জন বেরোচ্ছে না না এতজন লোক না আমরা লোক আমাদের প্রচুর আছে কিন্তু ওইভাবে লোক নিয়ে বেরোচ্ছি না আমি যে পাড়ায় যাচ্ছি সেই পাড়ায় যে মানুষটা গ্রহণযোগ্য যে মানুষটাকে সবাই রেসপেক্ট করে সম্মান করে এরকম 3-4 জনকে নিয়ে এই 3-4 জনকে নিয়ে আমরা বেরোচ্ছি আবার একটা পাড়ায় যখন যাচ্ছি সেরকমই আমাদের সব লোকই বুঝতে পারছি যে এলাকায় যারা এরকম 3-4 জনকে নিয়ে বেরোচ্ছে ঠিক আছে একেবারে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে একদম শেষ করব আপনি বলুন আপনার ওয়ার্ডে 17 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য যদি 22 তারিখ ভোট হয় শেষ পর্যন্ত বিষয়টি হাইকোর্টে ঝুলে রয়েছে 17 নম্বর ওয়ার্ডের মানুষের জন্য যেহেতু আপনি প্রথমবার প্রার্থী এবং এই এলাকার প্রার্থী হয়ে যান কি বার্তা থাকবে আপনার 17 নম্বর ওয়ার্ডের কাছে মানুষের কাছে আমার বার্তা থাকবে যে আমি জয়যুক্ত হয়ে যেভাবে আমি কথা দিয়েছি যে মাথা উঁচু করে আপনারা ভোট দেবেন মাথা নিচু করে আপনাদের আমি পরিষেবা দেব এবং সেই পরিষেবা আমরা যা কমিটমেন্ট করেছি সেই কমিটমেন্ট অনুযায়ী আমি দলের কাছে আমার বোর্ড মিটিংয়ে এগুলো তুলব এবং সেই বোর্ড মিটিংয়ে তুলে সেগুলো আমরা পাস করে সেগুলো টেন্ডারের মাধ্যমে সেই কাজগুলো আমি শুরু করব একেবারে আমরা কথা বলছিলাম 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী আশুতোষ নন্দীর সঙ্গে আমরা এতক্ষণে আলোচনায় আপনারা বুঝতেই পেরেছেন আশুতোষবাবু তিনি যদি মানুষের আশীর্বাদে এই ওয়ার্ড থেকে নির্বাচিত হন তাহলে আগামী দিনে তিনি কি করবেন তার একটা প্রাথমিকভাবে তিনি বললেন তারপরে তো যদি বোর্ড গঠন হয় বোর্ড গঠিত হয় তিনি যদি কাউন্সিলর নির্বাচিত হন সেগুলো তিনি ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করবেন যেখানে রাস্তা আলো থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে সৌন্দর্যায়ন কিংবা বয়স্ক বাচ্চাদের জন্য খেলার মাঠ হোক কিংবা ক্লাবগুলিকে সরকারি অনুদান পাইয়ে দেওয়ার ব্যবস্থাও তিনি করবেন এতগুলো করবেন সেগুলো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং আশুতোষবাবু কি করবেন সেটা বিক্ষ তুমি কে ফলে পরিচয় পাওয়া যাবে আশুতোষবাবু জিতলে আগামী 5 বছর তার খতিয়ান নেওয়া যাবে কিন্তু আশুতোষবাবু যে দলটি করেন সেই দলের যিনি দলনেত্রী বা সেই দলের থেকে শাসক দল তো উনি করেন সরকারি দল সেই দলের যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত তার কট্টর সমালোচক হতে পারেন তাকে তিনি পছন্দ আপনি পছন্দ করতে পারেন না করতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা তিনি করেন যেটা পারেন না সেটা তিনি না বলে দেন আমি দুটো উদাহরণ দিই মুখ্যমন্ত্রী কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা ব্যাপক হিট হয়েছে আমাদের রাজ্যে প্রচুর মানুষ উপকৃত হয়েছে অনেকে 500 টাকা 1000 টাকা নিয়ে অনেক অনেক কটূক্তি করছেন বা বিদ্রুপ করছেন কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘোরার সুবাদে আমার অন্তত অভিজ্ঞতা হচ্ছে 500-1000 টাকা অনেক মানুষের অনেক কাজে লাগে সবচেয়ে বড় ব্যাপার স্বাস্থ্যসাথী কার্ড করেছেন সেখানে মহিলাদের বাড়ির অভিভাবক করেছেন বাংলা নিজের মেয়েকে চায় এবং উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়ন দেশের এই মুহূর্তে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী নারী সম্মান এবং তার থেকেও নতুন প্রজন্মের যাতে স্কুল ছুট না হয় যাতে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া না হয় তারা যাতে পড়াশোনা করতে পারে তার জন্য কন্যাশ্রী করেছেন অর্থাৎ জন্মে শিশু সাথী থেকে মৃত্যু পর্যন্ত সমব্যাপী একাধিক প্রকল্প তিনি করেছেন এবং সেই প্রকল্পগুলো সরাসরি আশুতোষবাবুদের তাতে হাত না থাকলেও কিন্তু তাদের হাত দিয়ে সেগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে সেই জায়গা থেকেই আমরা আরো একবার বলে শেষ করবো আশুতোষবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আগামী দিনের জন্য শুভেচ্ছা এবং তৃণমূল কংগ্রেস আমরা যেটা দেখতে পেয়েছি 2021-এর বিধানসভা নির্বাচন হোক বিধানসভা তারপরে বিধানসভা উপনির্বাচন হোক কলকাতা পুর নিগমের নির্বাচন হোক কিংবা আসন্ন বিধাননগর কর্পোরেশন ইলেকশন তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ব্যালেন্স রেখে প্রার্থী তালিকা ঘোষণা করেছে স্বচ্ছ ভাবমূর্তির মানুষ তাদেরকেই প্রার্থী ধারণা করেছেন এবং ব্যালেন্সটা কোথায় না অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রণে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তরুণ প্রার্থী তো একঝাঁক রয়েছেন মহিলা প্রার্থী প্রচুর রয়েছেন তার মধ্যে আশুতোষবাবুর মতো সিনিয়র কিছু অভিজ্ঞ মানুষ যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন মানুষের পরিষেবা দিচ্ছেন বিভিন্নভাবে সেটা ব্যক্তিগতভাবে হোক সেটা কোনো অরাজনৈতিক মঞ্চে হোক কিংবা রাজনৈতিক মঞ্চে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সেটাকেও কাজে লাগানো যাবে তারুণ্যের অভিজ্ঞতা সংমিশ্রণে এবং শেষ একবার আশুতোষবাবুকে পাশে বসে একটা খবর আপনাদের দিয়ে যাই বিশেষ করে যারা 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বা বিধাননগর পুর নিগমের বাসিন্দা আমাদের বিশ্ব বাংলা সংবাদ তো আপনারা গোটা বাংলায় দেখছেন বাইরের ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে দেখছেন তবু বিশেষ করে বিধাননগর পুরবাসী এবং 17 নম্বর ওয়ার্ডের মানুষদের জন্য বলে রাখি
2021-এর একটা আমরা একটা এক্সিট পোল করেছিলাম 2021 সালে এক্সিট পোল 30 তারিখ করেছিলাম, অর্থাৎ সবাই যেদিন করলো 29 তারিখ ভোট হয়েছিল, ঠিক তার পরের দিন আমরা করেছিলাম, আমরা সবার সাথে করিনি। সেখানে কিন্তু বিশ্ব বাংলা সংবাদ একমাত্র সংবাদ সংস্থা যারা বলেছিল যে তৃণমূল কংগ্রেস 217 আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে, 294 আসনে ভোট হয়নি, 292 আসনে ভোট হয়েছিল। তৃণমূল কংগ্রেস 2 তারিখ যখন ফলাফল বেরোলো আমাদের এক্সিট পোলের পর 48 ঘন্টা পর দেখা গেল তৃণমূল কংগ্রেস 213 আসন নিয়ে ক্ষমতায় এসছে, এবং পুজোর ঠিক আগে পরে যে উপনির্বাচনগুলি হলো তার মধ্যে ভবানীপুর এবং খড়দাও তৃণমূলের দখলেই ছিল, বাকিগুলো তৃণমূলের দখলে ছিল না। সেইখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতলো, বিপুলভাবে জিতলো, এবং সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 213-4 217টি আসন। বিশ্ব বাংলা সংবাদ বলেছিল অন রেকর্ড মিলিয়ে নিন 217টি আসন পাবে তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরো ভোটে অনেকেই কাছাকাছি বলেছিল 130, 100 অমুক, 100 তমুক বলেছিল, তৃণমূল কংগ্রেসকেই বলেছিল সবাই ক্ষমতা আসবে, আমরা বলেছিলাম 135টি আসন পাবে, তৃণমূল কংগ্রেস 134টি আসন পেয়েছে। আমরা বলেছিলাম বাম সিপিএম 2টি করে আসন পাবে, সেটাই হয়েছে। আমরা বলেছিলাম বিজেপি 4টে পাবে, সে জায়গায় 3টে পেয়েছে। একইভাবে বিধাননগর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড আমরা ঘুরে দেখেছি, আমরা প্রাথমিকভাবে একটা সমীক্ষা চালিয়েছি, কারণ এবারে করোনা সিচুয়েশনের মধ্যে সেভাবে প্রচার হচ্ছে না, প্রার্থীদের সঙ্গেও বা এলাকার মানুষের সঙ্গেও সেভাবে আমরা কথা বলতে পারছি না, মানে আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা সমস্যা হচ্ছে, কারণ করোনা ভয়ে মানুষের কাছাকাছিও আমরা যেতে পারছি না। কিন্তু যতটুকু আমরা আভাস পেয়েছি তাতে 22শে জানুয়ারি যদি ভোট হয় শেষ পর্যন্ত এবং 25 তারিখ তার ফলাফল বেরোয় মিলিয়ে নেবেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 41 আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন সংখ্যাটা এই মুহূর্তে আমরা বলছি না, নিশ্চয়ই বলে দেবো কয়েকদিনের মধ্যে যদি ভোট হয়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসতে চলেছে তৃণমূল কংগ্রেস 2015 সালের পর আবার। এবং যে কটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নিশ্চিত জয় দেখা যাচ্ছে তার মধ্যে এই 17 নম্বর ওয়ার্ড রয়েছে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি 17 নম্বর ওয়ার্ডের হবু কাউন্সিলর হতে চলেছেন আশুতোষ নন্দী, আমাদের সমীক্ষায় সেটাই উঠে এসছে, আমরা সেটা জানিয়ে দেবো আগামী কয়েকদিনের মধ্যে, ফাইনাল ওয়ার্ড ধরে ধরে জানিয়ে দেবো। কিন্তু যেহেতু 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানে মাফ করবেন প্রার্থীর তৃণমূল প্রার্থীর আমরা ইন্টারভিউ করছি, তাতে আমাদের সেটাই মনে হয়েছে, এবং আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলছি দেখুন আমাদের ভুল হতে পারে, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত মিলে এসছে সেই রেশিওতে আমরা বলতে পারি হয়তো এবারও আমাদের প্রেডিকশন সঠিক দিকেই যাচ্ছে, আপনার দায়িত্ব অনেক বেড়ে যাবে 17 নম্বর ওয়ার্ডের জন্য। আমি শেষ করে রাখবো আপনার কথা দিয়ে, আশুতোষ নন্দীর কথা দিয়ে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধাননগর পুরনগরের 17 নম্বর ওয়ার্ড, বলুন আপনার ওয়ার্ডের মানুষের জন্য আপনার কি বার্তা? আমার ওয়ার্ডের মানুষের জন্য আমার বার্তা, যে সমস্ত অসম্পূর্ণ কাজ যা মানুষের মানে খুব প্রয়োজন বা দরকার সেই সমস্ত কাজ আমরা মাথা উঁচু করে ভেদ দেবেন, আমরা মাথা নিচু করে সেই পরিষেবা দিয়ে মানুষকে খুশি করব। একদম আশুতোষ বাবু কিন্তু মানে অন্যভাবে নেবেন না, কোনো ফচকে নেতা নয়, আশুতোষ বাবুর কিন্তু দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, তিনি যেটা বলেন তার একটা রাজনৈতিক বেস আছে, গ্রহণযোগ্যতা আছে, সেই জায়গা থেকেই তিনি অন্য ওয়ার্ডের মানুষ হওয়া সত্ত্বেও তাকে এই ওয়ার্ডে এনেছে উন্নয়ন করার জন্য, আরো বেশি উন্নয়ন করার জন্য। নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কিছু তো বুঝেছেন, না তো আশুতোষ বাবুকে অন্য জায়গা থেকে পাশের ওয়ার্ড থেকে এখানে কেন আনলেন, সেই জায়গা থেকে আশুতোষ বাবু কিন্তু সেই একই কথা বললেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিশেষ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের উদ্দেশ্যে বলেন, সেই একই কথা কিন্তু আশুতোষ বাবুও বললেন যে আপনারা মাথা উঁচু করে 22 তারিখ ভোট দিন, যদি ভোট হয় মাথা উঁচু করে 22 তারিখ ভোট দিন, 25 তারিখ রেজাল্ট যদি বেরোয়, আশুতোষ নন্দী যদি 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয় তাহলে 26 তারিখ বা ভোট গঠনের পর থেকে তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি আগামী 5 বছর অর্থাৎ এর পরে যখন ইলেকশন হবে বিধাননগর পুর নিগমের পাই টু পাই আপনারা বুঝে নেবেন, মাথা উঁচু করে ভোট দিন, উনি মাথা নিচু করে কাজ করবেন, আমরাও কিন্তু সেই খতিয়ান বুঝে নেবো আশুতোষ বাবু। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তের বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ, নমস্কার।